হাই গাইস, আমি রূপম। এখন কথা হবে ডিজনি প্লাস হটস্টারের লেটেস্ট সিরিজ, যেটা তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি, ইভেন বাংলাতেও এসছে, কানাডা ভাষায় এসছে। নাম হচ্ছে লাইভ টেলিকাস্ট। তো আমার দেখা ভারতবর্ষের অত্যন্ত খাজা যদি কোনো সিরিজ হয় তাহলে অবশ্যই এটা। এই সিরিজে যেরকম জঘন্য গল্প সেরকম প্রত্যেকের খুব লাউড বাজে পিদ্দি অভিনয় এবং হচ্ছে এই সিরিজের ভিএফএক্স, যেটা অতীব জঘন্য। আমরা যদি সাউথের ছবি কাঞ্চনা বা হচ্ছে কাঞ্চনা টু ওই ছবিগুলোর ভিএফএক্স ধরি, তাহলে ওই ছবিগুলো 2011-র ছবি। সেক্ষেত্রে ওই ছবিগুলোর ভিএফএক্সকে খারাপ হিসেবে তাও মানা যায়, ঠিক আছে, সেই সময় যা ছিল মানিয়ে নিলাম। কিন্তু 2021-এ দাঁড়িয়ে এরকম ধরনের ভিএফএক্স যেটা সত্যি মানা যায় না, গাড়ির কাছ থেকে একটি মেয়েকে বের করে ভেঙে নিয়ে চলে যাওয়া হচ্ছে, কেউ হাওয়ায় ভাসছে, বা হচ্ছে এক মদবিহীন গ্লাস সেটা পড়ে যাচ্ছে, ড্রপ খেতে খেতে কাচের টুকরো গলায় ঢুকছে, সেগুলো জাস্ট অসাধারণভাবে বিচ্ছিরি। এবং এখানে আরও একটা জিনিস, সেটা হচ্ছে এখানে যখন ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে ফার্স্ট এপিসোডে, তো এই ইন্ট্রোডাকশান চ্যাপ্টারে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে এক একটা ক্যারেক্টার এবং সেই চরিত্রগুলোকে যখন ইন্ট্রোডিউস করানো হচ্ছে, সেটা এতটাই বেকার যে তোমার মনে হবে সিরিজটাকে আমরা এখানেই বন্ধ করে দিই। এবং এই সিরিজের যে লাস্ট এপিসোড, সেটার যে টুইস্টটা দেওয়া হবে, যে জিনিসগুলো দেখানো হবে, সেগুলো আমার মনে হয় অডিয়েন্স বহুকাল আগে, মানে যখন আহাট ফাহাট দেখতো সেই টাইমে, তো সেগুলোর মতোই মনে হবে যে এতটাই ক্লিশে এই কাজটা। এবং আমার মনে হয় যে যদি কেউ হরর ভেবে এরকম ধরনের কাজ বানায়, তাহলে অডিয়েন্স শুধুমাত্র গালি ছাড়ার কিছুই দেবে না এই সিরিজকে। আমি কিন্তু এই সিরিজটা দেখার আগে খুব যে কিছু দারুণ এক্সপেকটেশন রেখেছিলাম তেমন কিন্তু নয়, কিন্তু যেহেতু কাজল আগরওয়াল রয়েছে এবং এরকম একটা হরর সিরিজ আমাদের এখানে আসেনি, তো আমার এটা মনে হচ্ছিলো ভালো হতেও পারে। এবং এতগুলো ভাষায় আসছে ডিজনি হটস্টারের কাজ, খারাপ হয়তো হবে না, কিন্তু এই কাজটা লিটারেলি জঘন্য একটা কাজ, যেটা একবারও দেখার মতো নয়, একবারও নয়। আর এখানে যে লাভ স্টোরিগুলো আসছে, যেখানে কমেডিজ আসছে, ওরা কী শো করবে সেটা নিয়ে ওদের প্ল্যানিং চলছে। এবং এখানে কয়েকটা জায়গা রয়েছে যে ধরো হচ্ছে দেখানো হচ্ছে টিভির মধ্যে একটা ফুটেজ চলছে, সেখান থেকেই ডিরেক্ট ইন হওয়া ওই ফুটেজের মধ্যে, তো ওগুলো যখন করা হচ্ছে, যে কাটগুলো ইউজ করা হচ্ছে, তোমার চোখে জার্ক লাগবে এবং কখনোই মনে হবে না যে এটা প্রফেশনাল টিম দ্বারা করা হয়েছে। মানে এরকম ভুল, এরকম মিস্টেক্স কী করে সম্ভব? এখানে লাইটিং বলি বা এখানে যেরকম টিন্ট ইউজ করা হয়েছে, এখানে যে রাতের সিনগুলো করা হয়েছে, গাড়ি যাচ্ছে, যেরকম আলো পড়ছে, তা বলে রাখি যে এখন ইন্ডিয়ান অডিয়েন্স না অনেক চালাক হয়ে গেছে, এবং যারা ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করে তারা খুব সহজেই বুঝে যায় যে কোনটা দিনের আলোয় শ্যুট করে রাত্রির করা হয়েছে এবং কোনটা রাতের আলোয় শ্যুট। তো এখানে যেগুলো করা হয়েছে সেগুলো খুবই জঘন্য এবং খুব নিম্নমানের। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর বলি, বা হচ্ছে এখানে যেরকম করে করে জোর করে শেষে ক্লিপ হ্যাঙ্গার ইউজ করা হয়েছে, সেগুলো একদমই ভালো নয়। তো আমি এই সিরিজকে একদমই কোনো দিক থেকে 1%ও পজিটিভ বলতে পারবো না। এবং আমার মনে হয় কাজল আগরওয়াল এত খারাপ সময় এসছে যে এরকম ধরনের সিরিজ দিয়ে ডেবিউ করতে হচ্ছে, যেখানে আজকে ওয়েব সিরিজ এই ওটিটি প্ল্যাটফর্ম এত বড় জায়গায় চলে গেছে, যাদেরকে আমরা কোনো দিন সেরকমভাবে দেখিনি, তাদেরকে আজকে দেখছি যখন অমিত সাদের মতো অ্যাক্টরদের দেখে মনে হচ্ছে না এদের অনেক আগে এই সম্মানটা পাওয়া উচিত ছিল, ঠিক আছে। এই প্রতীক গান্ধী কীরকমভাবে রাতারাত উঠে গেল তার কাজের জন্য, তো সেগুলো আমরা সেরকমভাবে অ্যাপ্রিসিয়েট করছি, আর সেখানে এরকম একটা কাজ আসছে যেটা একবারও দেখা যায় না। তো এই ছিল আমার রিয়াকশন, যারা দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানিও। এই টোটাল 7খান এপিসোড রয়েছে এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 30 থেকে 35 মিনিটের মধ্যে, একটা এপিসোড প্রায় 41 মিনিটের বড়। তো এই ছিল আমার রিয়াকশন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে গিয়ে অবশ্যই করে দিও। আর যারা দেখেছো, কতটা জঘন্য লেগেছে, কতটা মাথা যন্ত্রণা করেছে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে, এদের খেয়াল রেখো। লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক কেয়ার।